আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামিমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মেজর সিনহা হত্যায় 600 পৃষ্ঠার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা পড়বে আজ। সাত দিনের রিমান্ডে ঘোড়াঘাট ইউএনের উপর হামলার প্রধান আসামি এখনও অব শহিদা খানমের শরীরের ডান পাশ। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 25, গ্যাস লাইনের ওপর মসজিদটি নির্মিত কিনা খতিয়ে দেখা হচ্ছে সংসদে প্রধানমন্ত্রী। এবং করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল খুলবে না, সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি আজ মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে। তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান একথা জানিয়েছেন। প্রায় 600 পৃষ্ঠার পূর্ণাঙ্গ প্রতিবেদনে হত্যার ঘটনার কারণ এবং দায়ীদের উল্লেখ করা সহ ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে সেজন্য 12টি সুপারিশ করা হয়েছে। এদিকে মেজর সিনহা হত্যা মামলার আসামি চার পুলিশ সদস্যকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তারা হলেন এসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুল করিম, কামাল হোসেন এবং আবদুল্লাহ আল মামুন। মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের সিনিয়র এএসপি খায়রুল ইসলাম জানান, গত 24 আগস্ট রিমান্ডের জন্য আবেদন করা হলে রোববার আদালত তা মঞ্জুর করে, পরে তাদেরকে র্যাবের হেফাজতে নেওয়া হয়। এর আগে এই চার আসামিকে কারাগার থেকে জেলা সদর হাসপাতালে শারীরিক পরীক্ষা করা হয়। ঘোড়াঘাট ইউনিয়নের ওপর হামলার প্রধান আসামি আসাদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে আসাদুল হককে দিনাজপুর ডিবির কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্তকারী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর জানান, ঘোড়াঘাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের আদালতে আসাদুল হককে হাজির করে 10 দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ঘোড়াঘাটের ইউনো ওয়াহিদা খানমের শরীরের ডান দিক পুরোপুরি স্বাভাবিক হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসকরা জানান, তার শরীরের ডান পাশ এখনও অবশ্যই আছে, তবে অন্যান্য জটিলতা কমছে। তিনি কথা বলতে পারছেন এবং আগের সব ঘটনা মনে করতে পারছেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। মধ্যরাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত মেধাবী সরকারি কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। রাজধানীর নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন ঘোড়াঘাটের ইউএনও এখন কথা বলতে পারছেন, তার উপর হামলাসহ অতীতের সব ঘটনাও তার মনে আছে। ওই হাসপাতালের অধ্যাপক জাহেদ হোসেন জানান, সব কিছুর আশানুরূপ উন্নতি হলেও রোগীর শরীরের ডান পাশের চেতনা এখনও ফিরে আসেনি। যে অবস্থায় রোগীকে পেয়েছিলাম, তারপর যে অবস্থায় আমরা অপারেশন করেছি, আজকে 3 দিনের মাথায় রোগী আল্লাহর রহমতে অনেকখানি ইম্প্রুভ করেছে। রোগী এখন সম্পূর্ণ জ্ঞানে আছে, কথাবার্তা বলছেন, ওনার অবস্থানগুলো মনে করতে পারছেন, কিন্তু এই জিনিসটা এখনও কোনো উন্নতি হয়নি। সেটা হচ্ছে ওনাদের ডাইন পাশ, ওনার ডাইন হাত পা বাদ দিলে বাকি সম্পূর্ণ উনি স্বাভাবিক জীবনে ফিরবেন। ডাইন হাত পাওয়ার কথাটা আমরা এখনও বলতে পারবো না, ওটা কোথায় কতটুকু গতিকে যাবে সময় লাগবে। রোববার সকালে ওয়াহিদা খানমকে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ওয়াহিদা খানমের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। প্রয়োজন হলে পরে যা যা চিকিৎসা প্রয়োজন সেটা দেওয়া হবে, এবং ওনার পরিবারের সদস্যবৃন্দরাও আছেন এবং ওনাদের সাথেও আলোচনা সবসময় থাকবে। এখানকার টিমের সাথে আমি আলাপ করেছি, ওনারা বলেছে বর্তমানে বাইরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই, যদি ভবিষ্যতে দেখা যায় সেটা তখন সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার গভীর রাতে ইউএনও সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। মাথায় হাতুড়ির আঘাতে গুরুতর আহত ইউএনওকে মুমূর্ষু অবস্থায় পরদিন হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদের বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়ে 25-এ দাঁড়িয়েছে। চিকিৎসাধীন 12 জনের মধ্যে 5 জনের অবস্থা বেশি গুরুতর, তবে বাকিরাও আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন, দগ্ধদের সবার শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের সারিয়ে তোলা কঠিন।
বিস্তারিত একরামুল হক সাহেবের রিপোর্টে। আগুনে পুড়ে লাশ হলেন বাবা ছেলে দুজনই। শনিবার 7 বছরের শিশু জুবায়ের মারা যাওয়ার একদিন পর কফিনে ঢুকল বাবা জুলহাসের লাশ। মসজিদে একই সাথে নামাজ পড়তে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে পাড়ি দিলেন না ফেরার দেশে। বাবা এবং ছেলে দুইজনে একসাথে নামাজ পড়তে গেছে। বাবার বয়স 32, ছেলের বয়স 7 বছর। নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে দগ্ধ মরদেহ বুঝে নিচ্ছেন স্বজনরা। এটা আমার বাবা, এটা মসজিদের মুয়াজ্জিন, এটা মসজিদের ইমাম সাহেব। কারোর কে কার চিনে নিবে যে এটা আমার লোক? কোনো আইডেন্টিফাই করার কোনো প্রশ্নই ছিল না। তিতাস গ্যাসের গাফলতি আছে। যদি এটা সত্যি হয়, যাচাই করে সত্যি হয়, আমরা এটার বিচার চাই। এদিকে আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তাদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। সকলেই আশঙ্কামুক্ত নয়, 5-6 জন খুবই ক্রিটিক্যাল, সবাই কিন্তু ঝুঁকিপূর্ণ এবং সবারই শ্বাসনালী পড়ে গেছে। হাসপাতালে যান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। নিহতদের প্রত্যেক পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ ও দুর্ঘটনার সঠিক তদন্ত দাবি করেন তিনি। এটাকে সত্যিকার ভাবে ভালোভাবে পরীক্ষা করে এই জাতীয় ঘটনা যেন আর না ঘটে। কিন্তু সবার আগে সেই সবাই সিদ্ধান্ত হবে যে তার পরিবারদেরকে কি পরিমাণ সহায়তা দেওয়া হবে। আর এখানে মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শটা আমরা সবসময় গ্রহণ করে থাকি, উনি আমাদের সাথে যোগাযোগ রাখছেন সার্বক্ষণিক। শুক্রবার রাত 8টার দিকে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বাইতুসালাত জামে মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন 37 জন মুসল্লি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ঘটনাস্থল পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান এবং ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। তারা মসজিদটির ভেতরে ঘুরে দেখেন এবং জেলা প্রশাসন সহ বিভিন্ন তদন্ত সংস্থার কর্মকর্তাদের সাথে কথা বলেন। এ সময় দোষীদের শনাক্ত করে সরকারের বিভিন্ন পর্যায়ে তদন্ত চলছে বলে জানান ডিআইজি হাবিবুর রহমান। মসজিদ পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। ঘটনার কারণ উদ্ঘাটনের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমাদের তদন্ত যে কমিটিগুলো হয়েছে, কমিটির রিপোর্টের উপরে ভিত্তি করে এরপরে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটা তদন্ত কমিটি গঠন হয়েছে, তদন্ত কমিটি রিপোর্ট না দেওয়া পর্যন্ত আসলে কোনো মন্তব্য করাও যাচ্ছে না। যে কারণে এটা ঘটেছে, সে কারণটি উদ্ঘাটিত হলে আমরা মূল পরবর্তী ধাপে যেতে পারব। নারায়ণগঞ্জের দুর্ঘটনা কবলিত মসজিদ ভবন নির্মাণের অনুমোদন ছিল কিনা তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে প্রয়াত 2 সংসদ সদস্যের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের উপর আলোচনায় তিনি আরও বলেন, মসজিদটি গ্যাস লাইনের উপরে নির্মাণ করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাবের উপর আলোচনায় নারায়ণগঞ্জের মসজিদে ভয়াবহ বিস্ফোরণে নিহত ও আহতদের জন্য দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অত্যন্ত দুঃখজনক, আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি করা হয়েছে, বিস্ফোরক বিশেষজ্ঞরা সেখানে গেছে, নমুনা সংগ্রহ করছে এবং এই ঘটনাটা কেন ঘটলো, কীভাবে ঘটলো সেটা ব্যাপারে তদন্ত হচ্ছে এবং আমি মনে করি সেটা অবশ্যই বের হবে। আবার হচ্ছে ওখানে গ্যাসের লাইনের উপরেই নাকি এই মসজিদটা নির্মাণ। সাধারণত যেখানে গ্যাসের পাইপ লাইন থাকে সেখানে কিন্তু কোনো নির্মাণ কাজ হয় না এবং এটা কখনো আমি জানি না রাজু কে এটার থেকে পারমিশন দিয়েছে কি না, কারণ এই ধরনের পারমিশন তো দিতে পারে না, দেওয়া উচিত না, কারণ এটা সবসময় খুব মানে একটা আশঙ্কাজনক থাকে, তো সেটাই এখন তদন্ত করে দেখা হবে। তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহের জন্য সঠিক ক্ষমতা সম্পন্ন লাইন নেয়ার বিষয়ে গাফিলতির কারণেও অনেক সময় দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। বিদ্যুৎ সরবরাহটা বা বিদ্যুৎ লাইন কতটা নিতে পারবে, সেই ক্যাপাসিটি ছিল কিনা, সার্কিট ব্রেকার ছিল কিনা, বা এসব সব বিষয়গুলি কিন্তু দেখতে হবে। প্রত্যেকটা আমি নির্দেশ দিয়েছি যে কারণটা খুঁজে বের করা, আর অন্যান্য সারা বাংলাদেশেই মসজিদগুলিতে যারা অপরিকল্পিতভাবে ইচ্ছা মতো এয়ারকন্ডিশন লাগাচ্ছেন বা যেখানে সেখানে একটা মসজিদ গড়ে তুলছেন, সে জায়গাটা আদৌ একটা স্থাপনা করবার মতো জায়গা কিনা বা
যথেষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বা সেভাবে নকশাগুলি করা হয়েছে কিনা সেই বিষয়গুলি কিন্তু দেখা একান্ত প্রয়োজন, নইলে এই ধরনের ঘটনা দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। এ সময় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও মহান মুক্তিযুদ্ধের দুই সেক্টর কমান্ডার সিআর দত্ত এবং আবু ওসমান চৌধুরীর মৃত্যুতেও সমবেদনা জানান তিনি। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল খুলবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। আগামী 8 সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরামাল হোসেন বলেন, স্কুল খোলা না গেলে বার্ষিক পরীক্ষাও হবে না। আরও জানাচ্ছেন নিয়াজামান সজীব। করোনা মহামারীর কারণে স্কুল কবে খুলবে আর স্কুল খুললেও শিক্ষার্থীদের মূল্যায়ন কিভাবে করা হবে তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে এখনই স্কুল খুলতে চায় না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে জানানো হয় মন্ত্রণালয় দুইটা পরিকল্পনা নিয়ে এগুচ্ছে, একটা অক্টোবরের আর একটা নভেম্বরের জন্য। যদি অক্টোবরে খোলা যায় সেই ক্ষেত্রে অক্টোবরের জন্য একটা, আর না হলে নভেম্বরে খোলা যায়, নভেম্বর থেকে এইটা যদি খোলা যায় তাহলে আমরা একটা মূল্যায়নের বিষয়ে একটা ব্যবস্থা নিতে পারবো, আর না হলে সেক্ষেত্রে তো আপনারা বুঝেন মূল্যায়ন কীভাবে করা যাবে। স্কুল না খোলা গেলে আমরা কী মূল্যায়ন করবো? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমাদের সরকার প্রধান এবং আমাদের যে স্বাস্থ্য বিভাগ তাদের মতামত নিয়ে আজকে করোনা পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত আমরা স্কুলে বাচ্চা কাচ্চাদের নিয়ে যেতে চাই না। করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ থাকায় ঝরে পড়া শিক্ষার্থীর হার বাড়তে পারে, এ বিষয়টি মাথায় রেখেই সরকার পরিকল্পনা করছে বলে জানালেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। আমরা ঝরে পড়া রোধে নানা ধরনের পরিকল্পনা আমাদের মন্ত্রণালয়ে আছে, আমরা স্বাভাবিক পরিস্থিতি হলে এগুলো আমরা করব পর্যায়ক্রমে। এ সময় এবারে সাক্ষরতা দিবস পালনে সরকারের পক্ষ থেকে নেয়া কর্মসূচি বাস্তবায়নে মন্ত্রণালয় কাজ করছে বলেও জানানো হয়। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4479। সবশেষ 24 ঘন্টায় 11,354টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1,592 জনের। 24 ঘন্টায় শনাক্তের হার প্রায় 14%। আর এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,25,157 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,423 জন, মোট সুস্থ হয়েছেন 2,21,275 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার প্রায় 68%, আর মৃত্যুর হার 1.5%। এদিকে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 25 জন পুরুষ ও 7 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 14 জন, চট্টগ্রাম এবং খুলনায় 4 জন করে, সিলেট ও বরিশালে 3 জন, রাজশাহীতে 2 জন এবং রংপুর বিভাগে 1 জন মারা গেছেন। করোনা মহামারীর মধ্যেও সব ক্ষেত্রে সংকট উত্তরণে তরুণদের মূল ভূমিকা রাখতে হবে বলে মনে করেন বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি ও সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন সাইমা ওয়াজেদ হোসেন। এজন্য সুচিন্তিত উদ্যোগ নিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। ইয়াং বাংলা আয়োজিত 7 পর্বের লেটস টকের সমাপনী অনুষ্ঠানে সাইমা ওয়াজেদ এসব কথা বলেন। এ সময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত তরুণদের জন্য সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা আছে। ইকোনমিকলি, তারা মেন্টালি এবং তাদের এডুকেশন, তাদের ফিউচার, কিন্তু তারা কিন্তু সব থেকে বেশি ইম্প্যাক্টেড। এইটা আমরা কিভাবে বদলাতে পারবো? আমি মনে করি যে তারাই কিন্তু খুব সুন্দর করে অনেক সলিউশনস দিয়েছে প্ল্যানিং পয়েন্ট অফ ভিউ থেকে। আমরা আস্তে আস্তে আমাদের মাইন্ডসেট, আপনি যেটা বললেন সুন্দরভাবে, যে আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করে আমরা ওটা মানে আগাতে পারি। অবৈধভাবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ এবং বিদেশে জনবল পাঠানোর অভিযোগে নিকুঞ্জ এবং বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে 13 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে 17 জনের বিরুদ্ধে করা হয়েছে নিয়মিত মামলা। এ সময় পাসপোর্ট সহ নিয়োগপত্র জব্দ করা হয়। রিপোর্ট করছেন মনির হোসেন তপু।
নিকুঞ্জ 12 নম্বর রোডের আর কে চৌধুরী ইন্টারন্যাশনাল নামের এই প্রতিষ্ঠানটি চাকরি দেওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন টার্মিনালে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়ার কথা বলে অসংখ্য মানুষের কাছ থেকে এই চক্রটি হাতিয়ে নেয় বিপুল অঙ্কের টাকা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত আর কে চৌধুরী ইন্টারন্যাশনালে অভিযান চালায়। এখান থেকে উদ্ধার করা হয় ভুয়া নিয়োগপত্র সহ পাসপোর্ট। টার্মিনাল থ্রি কাজ স্যামসাং কোম্পানি, তুরিয়ান কোম্পানি, এই কোম্পানি কাজ এই জায়গায় কম, অফিস অফিসে যোগাযোগ করে কাজে লেগে টার্মিনাল থ্রির জন্য লোক নেয়। তো আমি প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়ার, তো এখানে কুরিয়ান কোম্পানিতে আমার ফরেন এক্সপিরিয়েন্স আছে, তো তো এখানে হয়তো ভালো স্যালারিতে জব পাওয়া যেতে পারে। নার্সিং এক জায়গায় সিভি দিয়েছিলাম আমি 15টা, কিন্তু সেখানে যাওয়ার পর দেখেছি আমরা 2 নম্বর এই জন্য বন্ধ করে দিয়েছি। একই ধরনের জালিয়াতি করে আসছিল এনএস সিকিউরিটি সার্ভিস, আশীর্বাদ সিকিউরিটি সার্ভিস ও ধানসিঁড়ি সিকিউরিটি সার্ভিস। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে তৃতীয় যে টার্মিনালটা হচ্ছে এই এখানে নিয়োগ দেওয়া হবে মর্মে এইটাকে কেন্দ্র করে আসলে এক ধরনের প্রতারণা করছে। এখানে বিভিন্ন পেশার আপনার লেবার থেকে শুরু করে সুপারভাইজার থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান এরকম বিভিন্ন পর্যায়ে লোক নিয়োগ দেওয়ার নামে প্রচুর টাকা হাতে নিয়েছে। তিনি আরও জানান এই প্রতিষ্ঠানগুলো মানব পাচারের সাথেও জড়িত রয়েছে। একই সাথে এখানে আরও 3টি নিয়মিত মামলা দায়ের করা হবে, কারণ এরা এই প্রচুর অর্থ আত্মসাৎ করেছে, যেটা একটা এক ধরনের প্রতারণা, এবং কোনো ধরনের রিক্রুটিং লাইসেন্স ছাড়াই কিন্তু তারা আসলে বিদেশের লোক প্রেরণ করার নামে প্রচুর অর্থ হাতে নিয়েছে। তো এই অর্থ আত্মসাতের কারণে তাদের বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান আইনি মামলা হবে এবং একই সাথে প্রতারণার কারণে কিন্তু প্রতারণা মামলা হবে। আর কে চৌধুরী ইন্টারন্যাশনালে 5 জনকে 13 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। চাকরি দেওয়ার কথা বলে অসহায় মানুষদের কাছ থেকে যারা টাকা হাতিয়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‍্যাব। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে সরকার রসাতলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রয়াত সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল স্মরণ সভায় তিনি অভিযোগ করে বলেন, মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা লুটপাটই আওয়ামী লীগের লক্ষ্য। তিনি বলেন, শেয়ার বাজার ও ব্যাংকে দেউলিয়া করে দেওয়ার মাধ্যমে অর্থনীতিকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে সরকার। সভায় বিএনপি নেতারা বলেন, দেশকে রাজনৈতিক দৈন্যতা থেকে রক্ষা করতে সাইফুর রহমানের কাজকে পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশের অর্থনীতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে, শেয়ার মার্কেট যেটা, সেই শেয়ার মার্কেটকে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে চলে গেল। প্রতিবেদন হলো, বড় বড় প্রতিবেদন আসলো, প্রতিবেদন প্রকাশ করতে পারলেন না আগের অর্থমন্ত্রী মোহিত সাহেব। ব্যাংকগুলো একটার পর একটা লোপাট, 3,500 কোটি টাকা, 4,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা। পাইটেক্স খেলার খবর। তিন ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে পেস বোলিং দিয়ে ঘায়েল করার পরিকল্পনা করছে শ্রীলঙ্কা। নির্বাচকদের চেয়ারম্যান এবং জাতীয় দলের ম্যানেজার অসান্থা ডি মেল একথা জানিয়েছেন। বরাবর পেস বোলিংয়ের চেয়ে স্পিন খেলতেই বেশি পারদর্শী বাংলাদেশ। পেস বোলিংয়ের প্রতি বাংলাদেশের ব্যাটসম্যানদের দুর্বলতাকে কাজে লাগাতে চান ডিমেল। শ্রীলঙ্কার দৈনিক সানডে আইল্যান্ডকে জানান, পেস বোলিং দিয়ে মমিনুল হকের দলকে ঘায়েল করার জন্য লঙ্কান স্কোয়াডে কমপক্ষে 5 জন পেসার রাখার পরিকল্পনা করছেন। চলতি মাসের 27 তারিখ শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী 23 অক্টোবর কান্ডিতে 3 ম্যাচের প্রথম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আইপিএল এর উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এর মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। আগামী 19 সেপ্টেম্বর আবুধাবিতে লড়বে দুদল। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আইপিএল এর ফিক্সচার প্রকাশ করেছে। আইপিএল এর ম্যাচগুলোর মধ্যে 24টি দুবাইয়ে, 20টি আবুধাবিতে এবং 12টি হবে 46 দিন লিগ পদ্ধতি খেলার হবে। তবে আইপিএল এর পে অফ এবং ফাইনালের তারিখ ও ভেন্যু এখনও স্থির করতে পারেনি বিসিসিআই। নারীদের টি টোয়েন্টি লিগ শুরুর তারিখও জানাননি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। শেষ করার আগে বেরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। মেজর সিনহা হত্যায় 600 পৃষ্ঠার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা পড়বে আজ। সাত দিনের রিমান্ডে ঘোড়াঘাট ইউনিয়নের ওপর হামলার প্রধান আসামি এখনও অবস ওয়াহিদা খানমের শরীরের ডান পাশ।
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 25, গ্যাস লাইনের উপর মসজিদটি নির্মিত কিনা খতিয়ে দেখা হচ্ছে সংসদে প্রধানমন্ত্রী। এবং করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল খুলবে না, সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।